ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত ধরনের সরকারি কর্মীরা দেখে রাখবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্টের রায় এসেছে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে কোর্টের রায় তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি দিতে বাধ্য এআই অর্থাৎ এআই মানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি সরকারি সংস্থা সেখানের এক মহিলা কর্মীকে তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন যে ছুটি আছে সেটা দিচ্ছিল না কিন্তু কোর্টের রায় কী এসেছে সেটা দেখে রাখুন আপনারা জানেন যে সরকারি ক্ষেত্রে সুযোগ সুবিধা তার যে ফ্যামিলি মেম্বার হায়েস্ট দুটি সন্তানের জন্য ও পেতে পারেন বিভিন্ন রকম মেডিকেল হোক এলটিসি হোক সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুটি সন্তানের জন্য হায়েস্ট সুবিধা পেতে পারে কিন্তু মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে কিন্তু অন্য রকম রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট সেই জন্যই বলছি অবশ্যই দেখে রাখবেন বিস্তারিত আপডেটটি দেখুন এক মহিলার দুই সন্তান রয়েছে তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে মাতৃত্বকালীন ছুটি দিতে অস্বীকার করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু বোম্বে হাইকোর্টের রায়ে শেষ পর্যন্ত ওই মহিলাকে ছুটি দিতে বাধ্য হয়েছে সংস্থাটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ওয়ার্কার্স ইউনিয়নস ও কনকবলি রাজ রাজা আর মুগাম নামে এক মহিলা এআইএর মাতৃত্বকালীন ছুটি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে আবেদন করেন তাতেই শুনানিতে বিচারপতি এস চন্দুরকার ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ এআইএই কর্তৃপক্ষকে বলে এক নারীর জীবনে মা হওয়া খুব স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা সন্তানের জন্ম দিতে চলেছেন এবং কর্মরতা মহিলাকে সাহায্য করতে হবে সংস্থাগুলিকে মহিলা কর্মীদের প্রতি এ বিষয়ে মানবিকতা ও সহানুভূতির সঙ্গে দেখতে হবে গর্ভে সন্তান নিয়ে কাজ করতে একজন মহিলার কি কি অসুবিধা হতে পারে বা সন্তানের জন্মের পর তার প্রতিপালনে কি অসুবিধা হতে পারে তা অবশ্যই বুঝতে হবে আইন অনুযায়ী যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান ও কারখানা কর্মরত মহিলারা মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে পারেন সন্তান প্রসবের আগে ও পরে তাদের এই ছুটি নেওয়ার অধিকার রয়েছে কিছু ক্ষেত্রে বর্ধিত মাতৃত্বকালীন ছুটি তার বিকল্পও রয়েছে কর্মজীবনে দুটি সন্তানের জন্মের সময় সবেতনে এই ছুটি দিতে বাধ্য নিয়োগকর্তা জানা গিয়েছে মাতৃত্বকালীন ছুটির আবেদনকারী কনকবলি এ আই কর্মী রাজা আর মুগময়ের স্ত্রী ছিলেন তার এক সন্তান ছিল আর রাজার মৃত্যুর পর স্বামীর কোম্পানিতে চাকরি পান কনকবলি এরপর তিনি আবার বিয়ে করেন অ্যাফে দুই সন্তানের মা হন তার শেষ সন্তানের জন্মের আগেই মাতৃত্বকালীন ছুটি দিতে অস্বীকার করে এআই কনকভলির দাবি তার ও তার প্রথম স্বামীর যে সন্তান আছে তার জন্মের সময় তিনি কাজ করতেন না তাই মাতৃত্বকালীন ছুটি পাননি সুতরাং দেখলেন যে কোর্ট যেটা বলছে যে সন্তান জন্মের সময় সেটা দ্বিতীয় হোক বা তৃতীয় হোক তাকে কিন্তু মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এটা তার অধিকার তাহলে দেখলেন এআই কর্তৃপক্ষ ও কিন্তু তার ছুটি বাতিল করেছিল এআই কর্তৃপক্ষ কিন্তু একটি সরকারি সংস্থা কেন্দ্রীয় সরকারি সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সুতরাং দেখলেন যে কোর্ট বলছে যে কোনো সংস্থা সরকারি হোক বা বেসরকারি হোক মাতৃত্বকালীন ছুটি দিতে কিন্তু বাধ্য ধন্যবাদ